সকাল 10:30টায় উত্তরার জসিমউদ্দিন মোড় থেকে শুরু হয় অভিযান। এতে নেতৃত্ব দেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এ সময় ভেঙে ফেলা হয় লাজ ফার্মা ও হোমটেক্সের অবৈধ সাইনবোর্ড। আমাদের অভিযান চলবে, এটি শুধু উত্তরতে না, এটি মিরপুর, এটি মোহাম্মদপুর, এটি মগবাজার, এটি ফার্মগেট, এটি কারণবাজার, অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতটুকু জায়গা আছে এটা কিন্তু পর্যায়ক্রমে চলতে থাকবে, এটি কিন্তু থেমে থাকবে না। তাই আমি অনুরোধ করব সকলকে, আপনারা ইমিডিয়েটলি যারা এখনও পারমিশন নেননি আপনারা পারমিশন নিন। পরে উত্তরার 10 ও 2 নম্বর সহ বিভিন্ন রাস্তার উপরে রাখা নির্মাণ সামগ্রী বাজেয়াপ্ত করে নিলাম করা হয়। এতে সরকারের আয় হয় প্রায় 4.25 লাখ টাকা। 5 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হয় এসব অভিযান। এখানে পর্যাপ্ত রড এবং পাথর এবং বালি এবং মেশিন টেশিন সহ অনেক যন্ত্রপাতি রাস্তা দখল করে নির্মাণ সামগ্রীতে পুরো রাস্তাটি প্রায় ব্লক হয়েছিল। মাননীয় মেয়র মহোদয় এখানে উপস্থিত আছেন, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে আইনানুগভাবে এটি আপনার উন্মুক্ত নিলামের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এগুলো বিক্রি করে দিয়েছেন। এক সপ্তাহ আগে গুলশান বনানী বাড়িধারা এলাকায় মাঠে নেমে অবৈধ বিলবোর্ড অপসারণ করেছিলেন মেয়র। নিয়মিত উচ্ছেদ অভিযানের পরও ফের দখল হয়ে যাচ্ছে তা। মেয়র বলছেন লোকবল সংকট এজন্য দায়ী। যেটা সাস্টেইন হয় না, এক সময় করি তারপরে কিন্তু চলে যাচ্ছে। আমরা কেন চলে যাই, যে আমরা চলে যাই এজন্য যে আমাদের লোকবল শর্টেজ আছে দেখে। আমাদেরও বিভিন্ন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যারা আছেন তারা বিভিন্ন এলাকাতে থাকে, কিন্তু আপনারা দেখেছেন যে এবারটা আমি একটু ভিন্নতরে করছি। দুপুরে লালবাগের 25 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সাথে অবৈধ অফিস ও দোকান সিলগালা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় বাংলাদেশ ইমিটেশন জুয়েলারি সমিতির অবৈধ দখল উচ্ছেদ করা হয়। দুদিন ধরেই মানে এই জায়গায় অবৈধ একটা দখল ছিল ইমিটেশন জুয়েলারি সমিতির, তারা অনেকদিন ধরে প্রায় 20 বছর ধরে তারা বিভিন্নভাবে এটা অবৈধভাবে দখল করে রেখেছে। তো এইখানের মধ্যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা যে কর্মীরা আছেন, বর্জ্য ব্যবস্থাপনা বা মশকের যে কর্মীরা আছেন তারা আসলে এটা কার্যালয় হিসেবে ব্যবহার করবে। ডিএনসিসির অভিযানে 900টি অবৈধ সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়, এছাড়া জরিমানা করা হয় প্রায় 2 লাখ টাকা। ইয়াসমিন রিমু, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।